সিরিয়াল ও মোবাইল ফোনের দৌলতে গ্রামাঞ্চলের মানুষ প্রাচীন যাত্রা শিল্প থেকে মুখ ফেরাচ্ছেন। সেই সব মানুষকে আবার যাত্রামুখী করতে নিজের অর্থে আধুনিক গল্পের যাত্রার বই লিখছেন পূর্ব বর্ধমান জেলার কানলার হাটগাছ গ্রামের বাসিন্দা, পেশায় মুদির দোকানের মালিক রানা ভট্টাচার্য। তার লেখা বইয়ে অভিনয় করে যাত্রা শিল্পীদের ঝুলিতে এসেছে সম্মান ও অর্থ। যাত্রার জনক বলা হয় কানলার পূর্বস্থলীর মতিলাল রায়কে। সেই কানলার যাত্রাকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন রানা ভট্টাচার্য। আমি তো অ্যাকচুয়ালি যেটা করতে চাই, আধুনিক যাত্রা, যে যাত্রা থেকে মানুষ সরে যাচ্ছিল সেরা তারা আবার ফিরে আসুক, এটা আমার টার্গেট। সেই নিয়ে আমার নাটক লেখা। প্লাস দীর্ঘ বছর আমি মিউজিক লাইনে আছি, মিউজিক লাইন থেকে ঘাঁটতে ঘাঁটতে এই যাত্রার লাইনে চলে এলাম, নাট্যকার হয়ে গেলাম। এবার নাট্যকার হয়ে আমি চাইছি যে একজন দর্শক টিভিটাকে, সুইচটা, সিরিয়াল বন্ধ করে দিয়ে সে আসবে যাত্রায়। এবার যাত্রায় এসে তাকে কিন্তু কিছু পেতে হবে, মানে একটা হয়তো যাত্রাতে খিদে মিটছিল না, সেটা ভালো পালা হচ্ছিল না, কি ভালো অভিনেতা অভিনেত্রী ছিল না, ভালো গল্প ছিল না। এবার সেটাকে আনতে গেলে টোটাল আধুনিকটাকে তুলে ধরা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এবং আমি চাইছি যে নেক্সট জেনারেশান তারা যাত্রা, যেটা যাত্রা মানে লোকশিক্ষা, একটা লোকশিক্ষার যে ব্যাপারটা সেইটা এখানটায় ফিরে আসুক। ছোট থেকে যাত্রার প্রতি ভীষণ ঝোঁক ছিল রানা ভট্টাচার্যের। মুদির দোকান চালান কিন্তু নেশা যাত্রার। একটা সময় খুব সম্মান অর্জন করেছিল কানলা মহকুমা এলাকার যাত্রা শিল্পীরা। সেই সব মানুষদের যাত্রামুখী করতে নিজের অর্থে নানান চিন্তাভাবনার মাধ্যমে রানা ভট্টাচার্য জীবনমুখী নতুন নতুন যাত্রার বই লিখছেন। এ পর্যন্ত তিনি 13টিরও বেশি বই লিখেছেন। আমরা যা বই দেখি মোটামুটি অন্যান্য বইয়ের থেকে বর্তমান যুগে যা লিখছে দেখি যথেষ্ট ভালো, দর্শকও চাইছে। আর ও আমাদের এমনি সহপাঠী, একসাথে পড়তাম, তা বর্তমানে ও দোকান ঠেকিয়ে সংসার ঠেকিয়ে প্রচুর চেষ্টা করে, খাটে পরিশ্রম করে, বা তার ফলও আমরা পাই। মোটামুটি ও বছর 15 এই যাত্রা লাইনে আছে, 8-10টা বইও লিখেছে। লেখা রানা ভট্টাচার্যের লেখা, রানা ভট্টাচার্য, আর ওনার 3টে গল্পের উপরে আমি কাজ করেছি, অভিনয় করছি আর কি। এবছরও আবার নতুন করে লেখা হচ্ছে। লকডাউনের জন্য তো বোধহয়, হ্যাঁ, লকডাউনের জন্য আমাদের কিছুদিন বন্ধ ছিল, আবার লকডাউন খোলার পরে আমাদের আবার কাজ শুরু হয়েছে, নতুন করে আবার কাজ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমরা সুনাম পেয়েছি এবং আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি। নাইট বেস্ট, অল নাইট বেস্ট, আমাদের শিল্পীরা, প্রত্যেকটা শিল্পী খুব ভালো অভিনয় করছেন। শিল্পীদের আমরা সম্মান করি, ভালোবাসি, এবং বাইরের শিল্পীদেরও, হ্যাঁ, আমি সম্মান করতে চাই, তারাও যেন ভালোভাবে সুস্থভাবে বই পড়ে, সকল টোটালটাই যেন আগামী দিনে সবাই মিলে কাজটা করতে পারি, এটাই আমরা চাই। কানলা থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।